আসসালামু আলাইকুম। দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি শাহনাজ পারভীন। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ডেভিড মিল। বিমানের হাইড্রোলিক বিকল অল্পের জন্য প্রাণে বাঁচল 175 যাত্রী। 6 বিভাগের অনেক স্থানে বৃষ্টির পূর্বাভাস। সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সাবেক স্ত্রী নাসিম পারভীনের লাশ উদ্ধার। ভোট কেন্দ্রে প্রকাশ্যে পুলিশকে মারধর, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা। পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেছে। চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ, আহত 9। ঢাবি অধিভুক্ত 7 কলেজের ভর্তি পরীক্ষা শুরু। পটুয়াখালী কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। ফরিদপুরে কালবৈশাখীর তাণ্ডবে ঘরবাড়ি গাছপালা বিধ্বস্ত। ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত। মালয়েশিয়ায় বাংলাদেশি সহ 52 অবৈধ অভিবাসী আটক। এবং ভারতের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার 10:05 টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণের পর তার সম্মানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর চৌকশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করে। এরপর বঙ্গবন্ধু সহ 15 আগস্টের নিহতদের রুহের মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে স্বাধীনতার জন্য আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। মোনাজাতে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ডেভিড স্লেটন মিলকে বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ডেভিড স্লেটন মিল এর আগে ঢাকায় ডেপুটি মিশন প্রধান ছিলেন। বর্তমানে তিনি বেইজিংয়ে মার্কিন দূতাবাসে ডেপুটি চিফ অফ মিশনের দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বাইডেন। বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মিলের মনোনয়ন ইতিমধ্যে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয়েছে। শুনানির পর মিলকে যোগ্য মনে হলে তবেই মনোনয়ন চূড়ান্ত করে রাষ্ট্রদূত করে তাকে ঢাকায় পাঠানো হবে। মিল ঢাকার রাষ্ট্রদূত হলে বর্তমান রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে হাইড্রোলিক ত্রুটি দেখা দেয়, বিশেষ ব্যবস্থায় জরুরি অবতরণ করে। হাইড্রোলিক বিকল হয়ে রানওয়েতে আটকা পড়ে বিমানটি, পরে কর্তৃপক্ষ বিমানটি সরিয়ে নেয়। এতে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল উড়োজাহাজে থাকা 175 যাত্রী। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। 3 দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পর গতকাল বৃহস্পতিবার কিছুটা কমে আসে, তাপমাত্রাও খানিকটা বেড়ে যায়, তবে তাপপ্রবাহ হয়নি কোথাও। আবহাওয়া অধিদপ্তর বলছে আজ শুক্রবার দেশে বৃষ্টি আগের দিনের চেয়ে বাড়তে পারে, তাতে তাপমাত্রা আরও খানিকটা কমে যেতে পারে। আজ দেশের 6 বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেশের 44 স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। দেখা গেছে গতকাল এর মধ্যে 8 স্টেশন বাদে আর কোথাও বৃষ্টি হয়নি। আগের 24 ঘন্টায় দেশের 24 স্টেশনে বৃষ্টি হয়েছিল। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 24 মিলিমিটার। আগের দিন সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল মাইজদিকুটে 15 মিলিমিটার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বান্ধবী ও নিউ ইংল্যান্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিম পারভীনের মরদেহ তার বোস্টনের নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। নাসিম পারভীন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমপির সাবেক স্ত্রী। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনের নিকটস্থ শহর ওয়েস্ট রক্সবুরির নিজ বাড়ির দরজা ভেঙে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। দীর্ঘদিন ধরে তিনি ওই বাড়িতে একাই বসবাস করতেন। তার মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বোস্টনের আওয়ামী লীগ নেতা ওসমান গনি। নাসিম পারভীনের এক ছেলে ও এক মেয়ে
ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের অন্যান্য শহরে থাকেন। উভয়ের ব্যস্ততার কারণে মাঝে মধ্যে মায়ের সাথে দেখা হতো। সর্বশেষ মায়ের সাথে তাদের ফোনে কথা হয় 2 মে বৃহস্পতিবার। এরপর অনেক চেষ্টা করেও তারা আর মাকে ফোনে পাননি। এতে তাদের সন্দেহ হলে মঙ্গলবার বিকেলে ওয়েস্ট রক্সবুরির বাসায় গিয়ে কলিং বেল টিপে এবং দরজায় ধাক্কা দিয়ে সাড়া না দিলে পুলিশে খবর দেন তার ছেলে। পুলিশ এসে দরজা ভেঙে নাসিম পারভিনের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে হোসেনদী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা, অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় হোসেনদী ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠুকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও 150 থেকে 200 ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল 3:30 দিকে সংশ্লিষ্ট থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন গজারিয়া থানায় কর্মরত পুলিশের উপপরিদর্শক জাহিদ হাসান। দেশের আকাশে 1445 হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ শুক্রবার থেকে পবিত্র জিলকদ মাস গণনা করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার। চট্টগ্রাম কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 9 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগ কলেজের শাখার সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ ও সহসভাপতি মনিরুল ইসলাম মনির সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে শিক্ষার্থীরা জানিয়েছে। শিক্ষার্থীরা জানান, অনার্স প্রথম বর্ষের ভর্তির সময় কাগজপত্র জমা দিতে খাম কিনতে হয়, যার দাম 20 টাকার মতো। কিন্তু কলেজের শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ প্রতিটি খাম 100 টাকা নিতে বাধ্য করেছিলেন। এ ঘটনায় কয়েকজন সাধারণ শিক্ষার্থী প্রতিবাদ করলে সবুজের অনুসারীরা তাদের মারধর করে। এ ঘটনায় কলেজ শাখার সহসভাপতি মনিরুল ইসলাম ও তার অনুসারীরা প্রতিবাদ করে। এ ঘটনার রেশ ধরে প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢাকা বিশ্ববিদ্যালয় অভিভুক্ত সরকারি 7 কলেজের 2023-24 শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার বেলা 11টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা দুপুর 12টায় শেষ হবে। এবছর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের 9979টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে 23,789টি। সে হিসেবে প্রতি আসনের জন্য লড়বেন 2 জন ভর্তিচ্ছুক। পরীক্ষার নির্ধারিত সময় থাকবে 1 ঘন্টা। ভর্তি পরীক্ষায় পাশ নম্বর 40, অর্থাৎ 40-এর কম নম্বর পেলে তাকে ভর্তির জন্য যোগ্য বিবেচনা করা হবে না। এ পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। পটুয়াখালীর কলাপাড়ায় হালিমা জান্নাত মালিহা নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 8:30 দিকে পৌর শহরের মুসলিমপাড়া এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। হালিমা জান্নাত মালিহা উপজেলার মহিপুরের বাসিন্দা শহীদ মোল্লার মেয়ে। তিনি কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ বিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশে জানায়, 5 বছর আগে পার্শ্ববর্তী আমতলী উপজেলার বাসিন্দা শাহজাহান হামলাদারের ছেলে আল হাদি মোহাম্মদ আবিরের সঙ্গে তার বিয়ে হয়। লেখাপড়ার সুবাদে পৌর শহরের মুসলিমপাড়া এলাকার বাসিন্দা তার মামা মহিউদ্দিন মিলন তালুকদারের বাসায় থাকতেন। সন্ধ্যার পর থেকে তার রুমের দরজা বন্ধ ছিল। পরে সাড়া না পেয়ে পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। কালবৈশাখীর তাণ্ডবে ফরিদপুরের কয়েকটি গ্রামে প্রায় 100 ঘরবাড়ি, দোকানপাট ও 100 গাছপালা বিধ্বস্ত হয়েছে। অনেক জায়গায় বাড়ির বিদ্যুতের মিটার ও চালের টিন উড়িয়ে নিয়ে গেছে ঝড়। ঝড়ের পর থেকে ফরিদপুর সদরের কানাইপুর, বোয়ালমারি ও আলফাডাঙ্গা উপজেলা সহ অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার বিকেল 5:30 দিকে কালবৈশাখীর এ তাণ্ডবের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফরিদপুরের বোয়ালমারি উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল, ভুলপাড়িয়া, মাইট কুমড়া, শেখপুর, সত্তরকান্দা, রূপাপাত ইউনিয়নের কুমড়াইল, কাজগড়া, কলিমাঝি, পরমেশ্বরদী ইউনিয়নের ময়েন্দিয়া, জয়পাশা, তামারহাজি, অন্যদিকে আলফাডাঙ্গা উপজেলার টাবনি, হেলেঞ্জা, পাড়াগ্রাম, বানা, বারাঙ্কুলা, চরডাঙ্গা এলাকায় ঘরবাড়ি সহ গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
দিনাজপুর সদরের 10 মাইল মহাসড়কের নসিপুর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশের সহকারী উপপরিদর্শক মমতাজ আলী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এএসআই আব্দুল জলিল। তাকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল 5টার দিকে দিনাজপুর 10 মাইল মহাসড়কের নসিপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মুখ সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মোটরসাইকেল নিয়ে পুলিশ কর্মকর্তা মমতাজ আলী ও আব্দুল জলিল নসিপুরে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে একটি মালবোঝাই ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মমতাজ আলী। অপর আরোহী আব্দুল জলিলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশে জানিয়েছে, পুলিশের ওই দুই কর্মকর্তা দিনাজপুর শহরের পুলহাট ফাঁড়িতে কর্মরত ছিলেন। মালয়েশিয়ায় 9 বাংলাদেশি সহ 52 অবৈধ অভিবাসীকে আটক করেছে রাজ্যের ইমিগ্রেশন বিভাগ। বুধবার জোহরের ইস্কান্দারপুতেরি এলাকায় একটি অ্যালুমিনিয়াম কারখানা এবং বেকারি থেকে তাদের আটক করা হয়। একই সঙ্গে এসব শ্রমিককে আশ্রয় দেওয়ার জন্য ওই কারখানা এবং বেকারির ব্যবস্থাপকদের আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত স্টেট ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ ফয়জুল শামসুদ্দিন এক বিবৃতিতে বলেছেন, রাজ্যে কর্মরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জনসাধারণের তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছিল। মালয়েশিয়ায় বাংলাদেশি সহ 52 অবৈধ অভিবাসী আটক। তিনি বলেন, উভয় অভিযানে প্রায় 76 ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে অভিবাসন আইন 1959 থেকে 63 এর অধীনে প্রবিধান লঙ্ঘনের দায়ে 52 জনকে আটক করা হয়। এর মধ্যে বেলা 11টার দিকে অ্যালুমিনিয়াম তৈরির কারখানায় অভিযান চালিয়ে এর ম্যানেজার সহ 26 জনকে আটক করা হয়। ভারতের নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলেছে রাশিয়া। সেই অভিযোগকে উড়িয়ে দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত প্রেস কনফারেন্সে সাংবাদিকদের বলেন, আমরা ভারতীয় নির্বাচনে কোনো হস্তক্ষেপ করছি না, এমনকি আমরা পৃথিবীর কোনো নির্বাচনেই হস্তক্ষেপ করি না। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।